করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী এক আবিষ্কারের তথ্য সামনে আনলেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তাদের দাবি, দেশটির একটি প্রজাতির সাপের বিষে থাকা উপাদান করোনা রোধে বেশ কার্যকর বলে দেখা গেছে। তাদের মতে, প্রাথমিকভাবে বানরের কোষের ওপর এই পরীক্ষা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে সফলতার দিকে এটি প্রথম ধাপ। বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়, বানরের শরীরের কোষে জারারাকুশু পিট ভাইপার নামের সাপের বিষে পাওয়া উপাদান করোনা ভাইরাসের ক্রমাগত পুনরুৎপাদনের ক্ষমতা 75% পর্যন্ত থামিয়ে দিতে সক্ষম। এই জারারাকুশু পিট ভাইপার ব্রাজিলের দীর্ঘাকৃতির সাপগুলোর মধ্যে অন্যতম। ব্রাজিল ছাড়াও দক্ষিণ আমেরিকার বলিভিয়া, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় এই প্রজাতির সাপের দেখা মেলে। মারাত্মক বিষধর এই সাপ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে বলে জানা গেছে। এই সাপের বিষ করোনা ভাইরাসের বিরুদ্ধে কতটুকু কার্যকর সে সম্পর্কে জানিয়েছেন গবেষণায় যুক্ত থাকা গবেষক ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাফায়েল গুইদো। তিনি জানান, ভাইরাসটির ক্রমাগত পুনরুৎপাদনে মূল ভূমিকা রাখে ভাইরাসটির পিএল প্রো নামের একটি এনজাইম। সাপের বিষে থাকা অ্যামিনো অ্যাসিডের চেন সেই এনজাইমের সঙ্গে সংযোগ স্থাপন করে পুনরুৎপাদনের কার্যক্রম ক্ষমতা বন্ধ করে দিতে সক্ষম। তিনি আরও জানান, বিষে থাকা এই অ্যামিনো অ্যাসিডের চেন গবেষণাগারেই উৎপাদন করা সম্ভব। তাই উৎপাদনটির জন্য জারারাকুশু বিট ভাইপার সংগ্রহ বা চাষ করতে হবে এমন প্রয়োজন নেই। এদিকে বানরের শরীরে আরও পরীক্ষা চালানোর পর বিষের উপাদানটি মানুষের কোষের ওপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন গবেষকরা। তবে কবে থেকে তা শুরু হবে তা উল্লেখ করা হয়নি সেই প্রতিবেদনে।